বাবা তোমাকে একটু ভয় পান, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন। এই তুই এখনই যাচ্ছিস? হ্যাঁ মা, এখনই যেতে হবে। অবশ্য ট্রেনের ঘন্টাখানেক সময় আছে, একটু সুকান্তর বাড়ি হয়ে যাব। লক্ষ্মী সোনা, আমি চলি মা। কি আশ্চর্য দেখেছো, কি খেলে, কি আশ্চর্য খেয়ে যাবে তো মানুষের, দেখেছো, দেখো ছেলের কান্না। হ্যাঁ কবে ফিরবে? 7 দিন পরে। কোথায় যাচ্ছ? কলকাতা। কলকাতা? এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিস যাওনি কেন? একটা কাজ ছিল। হেলবিদিওর কাজ? সুইস ফার্মের অর্ডার অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? বলো, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। সেরা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো। তোমাকে কি বলবো, তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না। হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না? প্রয়োজন মনে করি না, আর টাকা রোজগারটাই জীবনের সব নয়। ও তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও, লোকসানটা গায়ে লাগে না। আর কথা বাড়াসনি খোকা, চুপ কর, চুপ কর। অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন, গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। এ তুমি কি বললে? আমার জীবনের সবচেয়ে বড় অপমান, এই অপমান সহ্য করে আমি এখানে থাকবো না। লক্ষ্মীজি শুনে যাও।